হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে নাসা ভার্সেস স্পেস এক্স নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। নাসা নাসা একটি মার্কিন সংস্থা। গুগলের থেকেও নাসার শক্তি অত্যাধিক বেশি এবং নাসার বর্তমান পৃথিবীর সব থেকে বড় স্পেস হিসেবেই পরিচিত। তা আমাদের ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এক্ষুনি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেশি করে শেয়ার করুন যেন সবাই অজানাকে জানতে পারে। তা চলুন শুরু করা যাক। নাসা, যেটির অ্যাপোলো 11 সর্বপ্রথম মানুষ চাঁদে পা দিয়েছিল, ঠিক এই নাসার সাহায্যে। নাসাই সাহায্যেই আজকে বর্তমান বিশ্বে মহাবিশ্ব সম্পর্কে এত কিছু জানা গিয়েছে। নাসার অনেক অনেক ফ্যান রয়েছে নাসার জন্য অ্যাপ্লাই করার জন্য। নাসাতে কেউ কাজ করার জন্য সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করেই গেছে। তাদের মধ্যে হয়তো অল্প কয়েকজনই যেতে গিয়ে পেরেছে। তারা বিশ্বের সেরা মেধাবী হিসেবেই পরিচিত। আমরা জানি রকেট, মহাকাশযান, মহাকাশ নভোচারীরা প্রতিনিয়তই মহাকাশ স্টেশনে মানুষ পাঠাচ্ছে নাসার সাহায্যে। যারা মহাকাশ স্টেশনে মানুষ পাঠিয়ে সেই স্যাটেলাইট সব কিছু কন্ট্রোল করে এই নাসা। মহাকাশ গবেষণার এই ছোট্ট একটি সংস্থা একদিন প্রচুর বড় এবং অনেক তথ্য উপার্জন করে ফেলে। এটি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন সহ প্লুটো এবং প্ল্যানেট 9 সহ সূর্যের সমস্ত কিছু সম্পর্কেই তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। এই নাসা তাদের উপগ্রহ, তাদের গ্রহ, বামন গ্রহ বা বামন গ্রহ বোঝানো হয়েছে এমন সব কিছু সম্পর্কে নাসা গবেষণা করে। নাসায় মঙ্গল পৃথিবীর আকাশে একটি লাল বর্ণের আলোর মতো দেখা যায় গ্রহটির রয়েছে পাতলা বায়ুমণ্ডল। এটি মানুষ বা কোনো জীবের বেঁচে থাকার জন্য অনুকূল নয়, তবে এর কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই সব কিছুই প্রায় নাসারই আবিষ্কার। নাসার ব্যবহার করে অ্যাপোলো 11 সর্বপ্রথম চাঁদে যেতে পেরেছিল। আজ পর্যন্ত প্রায় 1971 সালে অ্যাপোলো 15 অভিযান করে চন্দ্রপৃষ্ঠে নবযান জেমস এরুইন অ্যাপ গিয়েছিলেন। তাদের প্রায় নাসা সাহায্যেই যান তারা। নাসা, যেটির সম্পূর্ণ নাম ন্যাশনাল অ্যারোকেটিক্যাল স্পেস অ্যাস্ট্রোনোলজি, ন্যাশনাল অ্যারোকেটিক্যাল স্পেস অ্যাস্ট্রোনোলজি। নাসা একটি সরকারি সংস্থা এবং এটির কোনো নির্দিষ্ট মালিক নেই, এটি কারোর মালিকানাও নয়। বর্তমান বিশ্বে নাসা সব থেকে বড় একটি সংস্থা। এটির উপরে যাওয়ার বা টক্কর দেওয়ার জন্য রাশিয়া চেষ্টা করেছিল, কিন্তু রাশিয়ার বিফল হয়। এর ফলে রাশিয়াদের প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হচ্ছিল, অর্থ প্রয়োগ হচ্ছিল, যার কারণে রাশিয়ানরাও এটি ব্যবহার করতে পারেনি। বর্তমানে বিভিন্ন অ্যাস্ট্রোনমি
অ্যাস্ট্রোনট, বড় বড় অ্যাস্ট্রোনমিরা এই নাসায় কাঁচা কাজ করে এবং স্যাটেলাইট সহ সমস্ত গ্রহের এমনকি এই হাবল টেলিস্কোপ সহ নতুন যে টেলিস্কোপটি এই নাসার সাহায্যেই ভ্রমণ আকাশে ভ্রমণ করছে। নাসা শুধু মহাকাশই নয়, সারা পৃথিবীতেই এটি খুবই অসাধারণ এবং জনপ্রিয় হয়ে উঠেছে। এটি শুধু মহাকাশই গবেষণা করে না, গবেষণা করে পৃথিবীর সব কিছু সম্পর্কে। মহাকাশ স্টেশনে অতুলনীয় অবদান রেখেছেন এই নাসা। মহাকাশ স্টেশন আমাদের অনেক সাহায্য করে। আপনাদেরকে একটি উদাহরণ দেই যে গুগল, যেটি ছোট একটি নেটওয়ার্ক সারা পৃথিবীতে শুধু বিস্তার করছে, সারা পৃথিবীর ছোটোখাটো হ্যাকাররাও যদি, বড় বড় হ্যাকাররা যদি গুগলের সাথে যুদ্ধ করতে আসে তাহলে গুগল হেরে যায় মাঝে মাঝে। কিন্তু নাসা এমন একটি সংস্থা, এখানে প্রফেশনাল এবং অনেক বড় বড় হ্যাকারদের সাথেও কেউ পেরে ওঠে না। কারণ যদি নাসা কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে আজ মহাকাশে মহাকাশ যান নভোচারী পাঠাচ্ছে, এত কষ্ট করে তথ্য সংগ্রহ করছে, শেষ তথ্যগুলো যদি মানুষ বা হ্যাকাররা দখল করে নেয় তাহলে আর নাসার কী মূল্য থাকলো? আসলে আমাদের আজকের এই ভিডিওটি 21 জানুয়ারি নতুন বছরের একটি অতুলনীয় এবং সুন্দর ভিডিও বানানোর জন্য এটি তৈরি। আর আপনারা জানেনই আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো তথ্য আজ পর্যন্ত দেওয়া হয়েছে সবই সঠিক, এবং যদি আপনারা ভুল তথ্য পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদেরকে বলছিলাম গুগল, যেটি একটি বড় সার্চ ইঞ্জিন, যেটি সারা পৃথিবী ব্যবহার করে। কিন্তু নাসাই সেই গুগলকে কন্ট্রোল করে, বা কন্ট্রোল অতটা বেশি বলছি না, নাসা যেসব টেলিস্কোপ বা যেসব স্যাটেলাইট, এই স্যাটেলাইট ব্যবহার করেই আজকে সারা বিশ্ব উন্নত। এই স্যাটেলাইটের সাহায্যেই বিশ্বের সব কিছু উন্নত হচ্ছে, পৃথিবীর গভীর প্রান্ত পর্যন্ত সব খোঁজখবর নেওয়া যাচ্ছে, কোনো ঘূর্ণিঝড় হলে সেটির স্পষ্ট ছবি পাচ্ছি আমরা এই স্যাটেলাইটের ব্যবহার করে। তাহলে সেটি কেন বড় সংস্থা হবে না নাসা? আসলে গুগলই তো নাসার জন্যই উন্নত মোট কিছুটা। তা যাই হোক, নাসার সব সময় প্রায় স্পেস উঠিয়ে থাকে এবং এই সংস্থাটিতে যারা যায় তারা সার্থক হয়ে যায়, তাদের আর কিছুই লাগে না। তা একবার ভারত, বর্তমানে ভারত ও নাসাদের সাথে টক্কর নিতে চলেছে। সম্ভাব্য প্রচারিত হয়ে যাচ্ছিল যে 2050 সালের ভেতরেই ভারত নাসাকে ছাড়িয়ে চলে যাবে। এটি আমার মতে সম্পূর্ণ ভুল তথ্য। আপনারা যদি এই সম্পর্কে আরও বেশি জানতে চান তাহলে আমাদের কমেন্টস বক্সে যোগাযোগ করুন, আমরা প্রতিটি কমেন্টসই দেখি। আপনাদের মূল্যবান কমেন্টসগুলো আমরা যতটা সম্ভব বানানোর চেষ্টা করি। আমরা যদি এই সোলার সিস্টেম জগৎ অফিসিয়ালিভাবে দেখতে চাই তাহলে দেখতে পারি ঠিক নাসার কাছ থেকে। স্পেস এক্স
আচ্ছা, তাহলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে বৈশ্বিক উষ্ণায়ন ও আবহাওয়ার কারণে? পৃথিবী তাহলে আর কিছুদিনের জন্যই টেকবে না, এমনই চিন্তা করেছিল ইলন মাস্ক। তিনি তার ইন্টারনেট জগৎ থেকে যে পরিমাণে ভাগ পেয়েছিল তাতে বিলিয়নিয়ার হিসেবে সে সারা জীবন পায়ে পা তুলেও, ঠ্যাঙে ঠ্যাং তুলেও খেয়ে দিয়ে সারাটা জীবন চালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি নিজের জন্য এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য আরও একটি বড় রিস্ক নেন। তিনি এবার ইন্টারনেট জগতে রিস্ক নেননি, তিনি এবার প্রতিষ্ঠান করে স্পেসএক্স। ইলন মাস্ক পরপর তিনটা মহাকাশযান আকাশে উড়ান, কিন্তু তিনটাই বিফল হয়। তারপরেও ইলন মাস্ক ছেড়ে দিননি, তিনি চালিয়ে গেছেন এবং শেষবারের মতো ট্রাই করলেন এবং সেটি সফল হলো, যেটি সারা বিশ্বে খুব বড় এক ধরনের সফল বললেই চলে। এভাবেই ইলন মাস্ক আবিষ্কার করেন স্পেস এক্স, নিজের জন্য নয় ভবিষ্যতের জন্য। তাই তাকে প্রায় বলা হয় আয়রন ম্যান, বা তাকে ভবিষ্যৎ পৃথিবীর অনন্য রূপকার ইলন মাস্ক। তাহলে স্পেস এক্স একটি বেসরকারি সংস্থা, এটি আপনারা বুঝতেই পারছেন। ইলন মাস্ক এই স্পেস এক্সের মালিক, তিনি এটি প্রতিষ্ঠা করেন এবং মার্কিনদের খুব সুবিধা হয় এই স্পেস এক্সটি নির্মাণের ফলে। নাসার স্টেশন যখন বন্ধ থাকতো তখন মহাকাশ স্টেশনে খাবার সব কিছু পাঠানোর জন্য সম্পূর্ণ নির্ভর হয়ে যেতেন রাশিয়ানদের ওপর, কিন্তু এই স্পেস এক্স নির্মাণের ফলে আর আমেরিকানরা বা নাসা রাশিয়ানদের ওপর নির্ভরশীল থাকে না, স্পেস এক্সদের ওপরই নির্ভরশীল থাকে। স্পেস এক্সে এটি পাঠান। এই স্পেস এক্স বর্তমানে দ্বিতীয় বড় নভোযান বা বড় সংস্থা বললেই চলে। এই স্পেস এক্স নাসার পরে দ্বিতীয় নম্বরে, তা উপরোক্ত থেকে নাসা অনেক আগে থেকেই একটি বড় সংস্থা, কিন্তু স্পেস এক্স কিছুদিনের মাত্র হলো। অবশ্যই এটি ভবিষ্যৎ পৃথিবীর রূপকার হলেও নাসাই সবথেকে বেশি আবিষ্কার করেছে, তাই নাসার কাছে যাওয়া স্পেস এক্সের একটি স্বপ্নের বিষয়। আমার মতে নাসার কাছে বা ধারের কাছে কেউ যাইতে পারবে না। স্পেস এক্সের একটি অবর্তমানে ওদের ইচ্ছা কম দামে মঙ্গল গ্রহে বসতি নির্মাণ করবে, কম খরচে যেন সব মানুষ সেখানে যায় এবং সেখানে বসবাস করে। স্পেস এক্স নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে, আপনারা যদি দেখতে চান আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং সেখানে স্পেস এক্স সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন। আমরা অনেকেই জানি রকেটের ইতিহাস অনেক পুরনো, সেই খ্রিস্টপূর্ব 280 শতকের কথা। চীনের রসায়নবিদরা বারুদ আবিষ্কার করেছিলেন। বারুদ অবশ্য শুরুতে ব্যবহার করার হতো নিশক আতশবাজি ফোটানোর কাজে, পরে দেখা গেল আগ্নেয়যন্ত্র বা বোমা সহ আরও কত কাজেই বারুদ। এই পুরনো ইতিহাসটি রকেট না হলেও রকেট বিজ্ঞানের সেই ওখানে শুরু তো মানতেই হবে। রকেট উৎক্ষেপণ করা এক সময় ভীষণ ব্যয়বহুল ছিল, পৃথিবীর চারপাশের কক্ষপথে কোনো স্যাটেলাইট পাঠানোর জন্য কিংবা মহাকাশে কোনো স্পেস স্টেফট পাঠানো হলে বিপুল অঙ্কের অর্থ খরচ হতো। এখন আর সেরকম খরচ নেই, পুরো ব্যাপারটাই অসম্ভব সস্তা বানিয়ে ফেলেছে সেই কোম্পানি, তার নাম স্পেস এক্স। স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি কর্পোরেশন এটির পুরো নাম।
মহাকাশে কোনো স্যাটেলাইট পাঠানোর খরচ প্রায় 5 গুণের বেশি কমিয়ে এনেছে স্পেস এক্স। 2002 সালে ইলন মাস্কের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান শুধু যে রকেট উৎক্ষেপণের খরচ কমিয়ে এনেছে তাই নয়, উদ্ভাবন করেছে নতুন সব প্রযুক্তি। স্পেস এক্স যে পৃথিবীতে মানুষের মহাকাশ যাত্রা কিংবা মঙ্গলে বসতি নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে, এই পেছনে গ্রহান্তের বসতি স্থাপন নিয়ে ইলন মাস্কের পুরনো ইচ্ছার ভূমিকা রয়েছে। 2001 সালে ইলন মাস্ক মার্স ওয়াসিস নামে একটি ছোট্ট আকৃতির রোবট ল্যান্ডার মঙ্গল গ্রহে পাঠানোর চিন্তা করেন। এই ল্যান্ডারের আকারে একটি পরীক্ষামূলক গ্রিন হাউস হিসেবে কাজ করার কথা ছিল। গ্রিন হাউসটির ভেতরে মঙ্গলের মাটি থাকবে আর সেখানে শস্য জন্মানো হবে। এর পাশাপাশি মঙ্গলের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন এবং রকেটের জ্বালানি তৈরি বিভিন্ন ধরনের রেডিয়েশন সেন্সর ব্যবহার করে মঙ্গলে মানুষের বসবাসের উপযোগীর ব্যাপারটা যাচাই করে এই পরিকল্পনা ছিল। অদূর ভবিষ্যতের মঙ্গলে মানব বসতি স্থাপনে হবে কি না সেটা যাচাই করা দেখা। মার্ক্স পরে বুঝতে পারলেন রকেট উৎক্ষেপণের বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলে মানুষের পাঠানো অসম্ভব ব্যয়বহুল একটা ব্যাপার, তাই তিনি আস্তে আস্তে কাজ চালিয়ে গেলেন। তা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। তা আমাদের ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেশি করে শেয়ার করুন, যেন আমরা এমনই ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই এবং সবাই অজানাকে জানতে পারে। তা উপরোক্ত থেকে আমরা স্পেস এক্স এবং নাসা দুটি সেম বললেই চলবে, কিন্তু স্পেস এক্স দ্বিতীয় নম্বর, কারণ এটি 2001 সালে আবিষ্কার হয়েছে জানেনি, আর নাসা তো সেই পুরনো আমলের। তা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এখানেই শেষ করছি আমার কথা এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ অসংখ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওগুলোতে, বাই বাই। যদি নাসা এবং স্পেস এক্স সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে কমেন্টস বক্স, এবং বিভিন্ন গ্রহ বই এবং ম্যাপ যদি কিনতে চান আমাদের শর্ট ভিডিওগুলো দেখুন এবং যোগাযোগ করুন কমেন্টস বক্সে এক্ষুনি।